ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আজকে ঠাকুরগাঁও জেলার যাদুরানী বাজারে চলে আসছি। এখানে আজকে আপনাদেরকে আপডেট দিব ছোট গরু, যেটা দেশি গায়ে গরু বা বাছুর যেটাই বলেন না কেন, এই আজকে সারা হাট আপনাদেরকে ঘুরে বেড়াবো। যদিও হাটটা অনেক বড়, আপনার বিশাল বড়, লোকের অনেক সমাগম এখানে, বিভিন্ন অঞ্চলে থেকে গ্রাম অঞ্চলে এগুলো এই বাছুর বা ছোট বড়, মানে একদিকে ছোট সাইজ, একদিকে বড় সাইজ, একদিকে হলিস্টেন ফিজিশিয়ান গরুর হাট বসে। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের, ছোট যেটা বাছুর বা গরুর এগুলোর দাম কেমন, আপনারা সাথেই থাকবেন। আর অবশ্যই আমার যারা ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে দেবেন। দেখি গায়ে বাছুরের দাম কত চায়। এটা ভাইয়া দাম কত এটা রাখছেন? এটার ওনারা দাম রাখছেন 65-65 হাজার দুইটাই। একেবারে তরতাজা গরু, একেবারে ফ্রেশ গরু, দেশি গরু যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই দুইটা গরুর দাম কত আঙ্কেল, দাম কত রাখছেন এই দুইটা গরুর? একটার দাম 36। বাছি সাইজ গাই, যদিও আপনার 36 চাই কিন্তু আসলে 36 না, 28-27 এরকম দাম হলেও হয়ে যাবে। তারা প্রথম অবস্থায় বিভিন্ন দাম চায়, তো এই দেখেই হেবড়ে যাবেন না যে দাম বেশি, কারণ যেহেতু আমি ভিডিও করতেছি, কিন্তু আমি দামগুলো জানি। কোনো ধরনের সাহায্য থাকলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে অবশ্যই যোগাযোগ আপনারা করে নেবেন। আমরা আরও যাই, এটা দুইটা দেশি গরু। ভাই এই দুইটা গরুর দাম কত রাখছেন? দুইটাই 55। মনে করেন যে একই সাইজ, ওইখানে দেখলাম 65, এখানে দেখলাম 55, শুধু একটু ডিফারেন্স 19-20, আসলে 55 না, এটা আপনার 40 হলেও হয়ে যাবে দুইটাই 40। আমি কিন্তু আজকে আপনাদের ছোট বাছুর যেগুলো সাইজ ছোট সেগুলো গরু হাটে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোর সাইজ প্রত্যেকটার ছোট। তো মিনিমাম হয়ে আপনারা অবশ্যই আইডিয়া পেয়ে যাবেন, যখন আমি 10টা কাস্টমার বা যারা বিক্রেতা তাদের কাছেই জানবো বা আপনারা শুনবেন, তো অনেকটাই আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কত করে গরুর দাম। ভাই এই গরুটার দাম কত? এটা গরু কত দাম রাখছেন? 36। গাই না বল, চালটার দাম কত রাখছেন? 35। সব বাছি না, লাল দামটা রাখছে 35। আপনি হাটে বুঝতে পারবেন না যে আসলে কে গরু বিক্রেতা আর কে ক্রেতা। হ্যাঁ, আসলে যারা দূর দূরান্ত আসবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আসবেন, তাহলে অনেকটাই আপনারা নিশ্চিত হতে পারবেন, কারণ এখানে এই বাজারে কিন্তু সবচেয়ে কম রেটে পাওয়া যায় ঠাকুরগাঁও জেলার মধ্যে। এই দুইটার দাম এখন চাবো, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সব গায়ে গায়ে এগুলো 60 হাজার, দুইটাই গরুর দাম রাখছে 60 হাজার। পিছনের দিকে তাকাই, অনেক স্বাস্থ্যবান দেশি, এগুলো হচ্ছে খড় খেয়ে মানুষ এগুলো ই করে, আপনার খায়ে এগুলো বড় করে, এখানে কোনো ধরনের ফিড এগুলো খাওয়া হয় না এই গরুর অঞ্চলে হাটগুলোতে। এই দুইটার দাম বলছে আপনার 31 হাজার করে, 60 হাজার। দাম কত এটা আঙ্কেল, কত দাম এটা? 28। আমি কিন্তু আগেই বলছি যে আপনাদের ছোট সাইজের গরু বা বাছুরগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা আমরা বাছুরের দিকে চলে আসি, বাছুরের যেহেতু ছোট গরু আজকে দেখাচ্ছি, ছোট গরুর দাম কীরকম সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি।
আঙ্কেল এই গরুটার দাম কত? 23,000। এটা হচ্ছে দেশি, এই সবগুলোই দেশি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কুন্দুক দেশি। দেখেন অনেক গরু এখানে, আসলে হাজার হাজার গরু এখানে বিভিন্ন অঞ্চল থেকে চলে আসে। যেহেতু আমি ভিতরে যাচ্ছি না, কারণ ভিতরে অনেক রিক্স হয়ে যায় ভিডিও করার, এমনকি গরু লাঠি টাঠি দেয়, যার ফলে কিন্তু আমি সাইডে থেকে ভিডিও করতেছি। ভাই এই গরুটার দাম কত রাখছেন বড় ভাই? দাম কত রাখছেন? 32। ইনাকে দেখলে হয়তো বা চিনতে পারবেন না, কারণ ইনি হচ্ছেন একজন অন্যের গরু বিক্রি করে দেয়। যেটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ যদি আসেন, অবশ্যই সঠিক পরামর্শ পাবেন, এবং কি এখানে দালাল অনেকটা এ থাকে, তাদেরকে আপনারা অবশ্যই অ্যাভয়েড বা সে কাঙ্ক্ষিত জায়গা থেকে আপনারা সরে আসবেন। কারণ অনেকেই চিনতে পারবেন না, কারণ দূর দূরান্তে কেউ যদি আসে অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না খুব সহজে কে গরু বিক্রেতা আর কে ক্রেতা। এই গরুটার দাম এখন জানাবো। এটাও কিন্তু গায়ে গায়ে বাছুর গায়ে, এখানে অনেক বাছুর আছে, প্রত্যেকটা বাছুরের দাম হয়তো এখানে 20,000, 23,000, 21,000, 18,000, 19,000, এরকম গরুর এখানে, যেখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো। যদি আপনারা একটু বড় সাইজের গরু নিতে চান, তখন কিছুটা দাম আপনারা সন্তুষ্টজনক হবে, কিন্তু যত আপনি ছটা গরুর দিকে আসতে যাবেন, তত কিন্তু দামটা আপনার কিছুটা বৃদ্ধি হবে। আমার মনে হয় মিডিয়াম সাইজের গরুগুলোই যারা আসলে খামার করবেন তাদের জন্য পারফেক্ট এই গরুগুলোই। এখানে দেখি বেশ কয়েকজন ক্রেতার কাছে, এই লাল দুইটারে দাম আয় আগে, তারপর হয়তো আপনারা বুঝতে পারবেন দাম কত রাখছেন। দুইটা হচ্ছে আরিয়া অক্স। চাচা দাম কত রাখছেন দুইটা এক জোড়া? চাচা দাম রাখছে 90। আপনাদেরকে কিন্তু আমি এখন গরু দেখাচ্ছি, দাম চাচ্ছি না, কারণ অনেক ভিডিওটা বড় হয়ে। আর দাম রাখছে 48,000। এখানে কিছু সংখ্যক গরু আছে, এটা 30,004 টাকা চাচ্ছে দাম। গরুটা অনেক ভালো, স্বাস্থ্যবান, 31,000 টাকা দাম চাচ্ছে। তাহলে বুঝে নেন আপনারা যে গরুর দাম কিরকম হতে পারে। চাচা এটা 50। যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে লাল গরুর দাম রেখেছি সেটা 31, সেটার দাম চাচ্ছে 50। তাহলে আপনারা বুঝে নেন যে আসলে এক দামে কখনো গরু বেচা হয় না, এটা এই গরুগুলো স্বাস্থ্যবান। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা সমাপ্তি করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন।